সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আসি যুব আগ্রোর পক্ষ থেকে নরসিংদী জেলায় আলিজান জুট মিলের যে পরিত্যক্ত জায়গায় কাজে লাগিয়ে সাদা মহিষের একটা ফার্ম তৈরি করা হয়েছে, সেই সাদা মহিষের ফার্মের সার্বিক চিত্র এবং সাদা মহিষের যে সফলতা এবং এখানে সাদা মহিষের চাষে যেভাবে হচ্ছে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আপনাদের সামনে। তো এই সাদা মহিষ সম্পর্কে সব কিছু আপনাদের আজকে জানাবো। তো চলেন সাদা মহিষের ফার্মের ভিতরে যাই এবং এখানকার ইনচার্জ সাদের সাথে কথা বলি, এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস আজকে জানবো। তো পুরো ভিডিওটা দেখবেন, চলেন যাই। যে কোনো প্রকার কৃষি বিষয়ক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ধন্যবাদ। বর্তমান দায়িত্বে মোশারফ হোসেন স্যার আছেন, ওনার সাথে কথা বলবো এবং এই যে আমাদের সাদা মহিষের যে ফার্ম দেখতেছেন, কিছু সাদা মহিষ দেখতে পাচ্ছেন, সেটা সার্বিক বিষয় নিয়ে এবং উনি এটা সম্পর্কে ওনার যে এক্সপিরিয়েন্স এই সাদা মহিষ সম্পর্কে, যেহেতু বাংলাদেশে একমাত্র ফার্ম, সেটা ওনার যে এক্সপিরিয়েন্স তিনি আজকে শেয়ার করবেন। স্যার আপনার পরিচয় দিয়ে শুরু করেন। আমি মোশারফ হোসেন, টেক্সটাইল ইনচার্জ আলিজান জুট মিল। আমি দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে কাজ করতেছি। আমার টেক্সটাইলের কাজের পাশাপাশি আমার ব্যক্তিগত একটা উদ্যোগ ছিল এই বা ব্যক্তিগত পশু পাখি নিয়ে আমি একটু পছন্দ আগের থেকেই। তো সেই ক্ষেত্রে আমি এটা ধীরে ধীরে দেখতে দেখতে এক পর্যায়ে এটা দায়িত্বটা আমার হাতে চলে আসে। তো এই মুহূর্তে আমাদের হাতে প্রায় 34টি মহিষ আছে, তার মধ্যে আপনার 20টাই হলো আপনার ছেলে মেয়ে। এখন এই পর্যায়ে আমরা প্রায় এই বছর 5টা বাচ্চা অলরেডি পেয়ে ফেলছি, আরও সব পর্যায়ক্রমে প্রত্যেকটা মহিষই কনসিভ অবস্থায় আছে। আমরা প্রথম পর্যায়ে 10টা মহিষ দিয়ে এটা শুরু করছি। বাংলাদেশে তো আমরা কালো মহিষ দেখছি, কালো জাতের, কিন্তু এটা সাধারণত এটার অরিজিনাল হলো আপনার যুক্তরাষ্ট্র থেকে। আমরা এলসি করেই প্রথম বাংলাদেশে এগুলো ঢুকাইছি, বা এটার কিছু কিছু মহিষ আবার আপনার সিলেট অথবা চট্টগ্রাম হিলে কিছু মহিষ এর পাওয়া যায়। আমরা সিলেট থেকেও কিছু সংগ্রহ করছি, কিছু এলসির মাধ্যমে, যারা এলসি করে তাদের মাধ্যমে কিছু ঢুকাইছি। এই মুহূর্তে আমাদের হাতে টোটালি 30টার মতো আছে। আমরা এখন প্রোডাকশনে আছি এবং আমরা সেলের জন্য, বাচ্চা সেল করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা প্রতি বছরই প্রায় এই মুহূর্তে আমরা চেষ্টা করতেছি 30টার মতো বাচ্চা টার্গেট করতেছি। প্রতি বছরই আমরা 30টার মতো বাচ্চা প্রোডাকশন করতে পারবো। স্যার, এটা যে আপনার রোগ ব্যাধি কিংবা অন্যান্য মহিষের মতো না, এর রোগ ব্যাধি অন্যান্য মহিষের মতো না, এর রোগ ব্যাধি খুবই কম, বা এর অন্যান্য মহিষের তুলনায় এর স্বাভাবিক খাবারই চলে। আপনি দেখতেছেন আমি শুধু খড় আর একবেলা দানাদার খাবার দিলেই চলে, শুধু খড় খাওয়াই দিছি, এইভাবে কাটাও লাগে না, ওরা ওদের ভাবে করে আস্থা খড়ি ওরা খায়। স্যার, এদের বৈশিষ্ট্যগুলো কি সেম? না, এদের চেয়ে আলাদা, একসাথে দিলেও এরা থাকবে না, এরা আলাদা চলে যাবে। আমার অ্যালবিনো আছে, মোর্রাও আছে, আর হলো আমার নীলিরাবিও আছে, আমার কাছে আরও 4 জাতের মহিষ আছে। কিন্তু যখনই আপনি দলবদ্ধ একসাথে ছেড়ে দিবেন, দেখা যাবো অ্যালবিনো আলাদা, মোরা আলাদা, নীলিরাবি আলাদা, কেউ কারোর সাথে মিশতে যাচ্ছে না, আলাদা, প্রত্যেকের জাত আলাদা আলাদা। তো সেক্ষেত্রে এখান থেকে যে বাচ্চা আপনি পান, সেই বাচ্চাগুলোর প্রত্যেক কেয়ারগুলোকেও একই সেমভাবে? হ্যাঁ, সেমভাবে। বাচ্চা দেওয়ার পূর্ব মুহূর্তে আমরা একে সরে আরেকটা জায়গায় নিয়ে যাই। আমাদের খামারে ভিতরে আরেকটা খামার আছে, ওখানে নিয়ে যাই, ওইখানে বাচ্চাটা 4 মাস বয়স পর্যন্ত খামারে থাকবে, তারপরে মাকে শুদ্ধ আবার আমরা এখানে রিপ্লেসমেন্ট করি। আপনি এখানে দেখতেছেন যে বাচ্চাও আছে, মাও আছে, এগুলো খামার থেকে বেরিয়ে আসছে, আবার কেউ বাচ্চা দাদা হওয়ার সময় হলে আমরা খামারে নিয়ে যাচ্ছি। এটা লাভজনক দিকটা? এটা অধিক লাভজনক, এবং যেহেতু রোগবালাইটা কম, সেই হিসাবে এটা মানে গরুর চেয়েতে মহিষটা লাভজনকই। আর সাদা মহিষের কারণে অনেকেরই এটার আগ্রহটা বেশি। মাংস কি টেস্ট? মাংস অবশ্যই সুস্বাদু, আমাদের অন্যান্য মহিষের তুলনায় এর মাংসটা একটু আলাদা, এর মাংসটা একটু স্বাদ বেশি, ফ্যাট ওই মাংসের মহিষের তুলনায় অনেক গুণ কম। তো আশা করা যায় যে যারা এমনিতে সাধারণত গরুর ফার্মার কিংবা মহিষের ফার্মার, তাদের কাছে যদি এই সাদা মহিষটা ঠিকমতো যায়, আশা করা যায় বাংলাদেশের তো একটা ভালো একটা। অবশ্যই অবশ্যই অবশ্যই, অনেকে আসতেছেন, আমরা বিক্রিও করতেছি সাদা মহিষের বাচ্চা, আমরা বিক্রিও করতেছি। আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য নরসিংদীর অ্যাড্রেসটা যদি দিয়ে দেন, তাহলে যারা আমার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তারা নরসিংদী আলিজান জুট মিল, কাউরিয়াপাড়া, নরসিংদী। পাশাপাশি আমার মোবাইল নাম্বারটা 01713173639। আপনারা নাম্বার পাইলেন এবং এখানকার অ্যাড্রেসটাও পাইলেন, আপনারা যারা সাদা মহিষ নিতে যাচ্ছেন মানে নেবেন মানে, কিন্তু এখানে স্টকটা যেহেতু সীমিত, সেক্ষেত্রে স্যারকে ফোন দিয়ে যারা অ্যাকচুয়ালি যারা এটার প্রতি আগ্রহী তারা কথা বলে তারপরে এখান থেকে আপনারা মহিষগুলো কালেকশন করবেন। বছরে যেহেতু বললো স্যার 30টার মতো লিমিটেড, তো হয়তো বা কিছু বাড়বে কিছু কমবে, আপনারা তখন কালেকশন করে নেবেন।
তো এখানে আরো বিভিন্ন রকমের মহিষ আছে, সেই মহিষের প্রজেক্টগুলো আমি পরবর্তীতে ভিডিও আকারে দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন, সারের জন্য দোয়া রাখবেন এবং আমরা যেন এইভাবে আরও দেশের যে নতুন 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 এবং সাফল্য অর্জনকারী বিভিন্ন ফার্ম, বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য এক সময় অন্য এক জায়গায়। তো আমরা এই পুরা সাদা মহিষের ফার্মটা দেখবো, এখন সাদা মহিষগুলো দেখবো। তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।